আমরা কিছুদিন কলেজ বন্ধ থাকার পর আজকে আমি তোমাদের দিচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুরুল হক প্রভাষক ICT সরকারি স্থাপক কলেজ। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে দুই এর পরিপূরকটা আমরা কিভাবে করতে পারি এই বিষয়টা আমরা একটু জানবো আজকে। যেহেতু তোমরা দ্বিতীয় দ্বাদশ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ক্লাস অনলাইনের মাধ্যমে আমরা নিচ্ছি। আশা করি আমাদের ক্লাসগুলো তোমরা সহযোগিতা করছ। আজকে আমরা আমাদের বিষয় চলবে, আমাদের বিষয় এখানে আমরা বলে দিয়েছি যে আজকের বিষয় হচ্ছে দুই এর পরিপূরকটা আমরা কিভাবে করব। দুই এর পরিপূরক যদি আমি করতে চাই তাহলে অবশ্যই আমাকে জানতে হবে যে ওয়ান এর পরিপূরক কিভাবে গঠন করতে যদি আমাদের 8 বিটে কমপ্লিট হয় তাহলে আমরা সেটা 8 বিটে লিখবো, যদি সেটা 8 বিটে কমপ্লিট না হয় তাহলে সেটাকে 16 বিটে লিখবো, এবং 16 বিটে কমপ্লিট না হলে সেটাকে 32 বিটে লিখবো। আমরা কিভাবে করতে পারি, যে কোনো একটা দশমিক মান যদি আমরা ধরে নেই 30 ওয়ান এস কমপ্লিমেন্ট গঠন করে দেখা প্রশ্নটা দেখো 30 কে ওয়ান এস কমপ্লিমেন্ট করে দেখাও যদি আমাকে বলা হয় তাহলে অবশ্যই 30 কে আমাকে বাইনারি করতে হবে। আমরা অঙ্কের মাধ্যমে যাই বা অঙ্কের মাধ্যমে না গেলে বলবো যে 1 2 4 8 16 তো আমরা জানি যে 16 8 24 20 30 করে নিই আমরা এতকে 8
আমরা এটা রাখার জন্য এখানে থাকবে আমরা যে কোনো ওখান থেকে রাখতে পারব তাহলে আমাদের হচ্ছে এখানে বাহির হচ্ছে ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে আমাদের আর দুটি রেজিস্টার নিলে আর তিনটা জিরো দিতে হবে তিনটা জিরো নিয়ে আমি সেটাকে কি করলাম আট বিট রেজিস্টার করে ফেলি এখন এই আট বিট রেজিস্টারকে যদি আমরা ওয়ান এস কমপ্লিমেন্টে করতে চাই আমাদের খুবই সিম্পল যে ওয়ান এস কমপ্লিমেন্ট করতে গেলে আমাকে এটাকে শুধু বিপরীত মানে রূপান্তর করতে হবে তা আমরা জানি বাইনারি দুটা ডিজিট জিরো এবং ওয়ান একে বিপরীত করতে গেলে জিরো কে ওয়ান এর মতো করতে জিরো কে ওয়ান ওয়ান টু জিরো 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 ওয়ান 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 এখন যেটা হলো এটা হচ্ছে আমাদের ওয়ান এস তাহলে এটি আমাদের আনসার হলো তাহলে আমরা খুব সহজে জেনে গেলাম যে আমাদের ওয়ান এর পরিপূরক বা ওয়ান এস টা কিভাবে নির্ণয় করতে হবে ওয়ান এস কমপ্লিমেন্ট প্রশ্ন যদি থাকে যে থার্টি কে দশমিক সংখ্যা একে ওয়ান এস কমপ্লিমেন্ট করে দেয় তাহলে আমাকে কি করতে হবে থার্টি কে আট বিট বিট বিটে আমাদের যে মানটা আসলো সেটা হচ্ছে জিরো 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 ওয়ান 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 জিরো এটাকে কি করলাম ওয়ান এস কমপ্লিমেন্ট করলে আমাদের যা আছে শুধু তা বিপরীত জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ান এস আশা করি সবাই খুব সহজে বুঝতে পেরেছি তো ওয়ান এস কমপ্লিমেন্ট আসলে আমাদের কিভাবে করতে হবে এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে যেহেতু আমাদের এখানে দেওয়া আছে যে দুই এর পরিমাণ টু এক্স কমপ্লিমেন্ট তাহলে টু এক্স কমপ্লিমেন্ট আমাদের কিভাবে লিখতে হবে তাহলে টু এক্স কমপ্লিমেন্ট যদি আমরা এখানে যাই টু এক্স কমপ্লিমেন্ট আমাদেরকে যদি বলা হয় নির্ণয় আমাকে প্রথমে একটা নিয়মটা হচ্ছে দেখুন যদি আমাকে টু এস কমপ্লিমেন্ট করতে হবে তাহলে টু এস কমপ্লিমেন্ট করতে গেলে অবশ্যই প্রথমে আমাকে ওয়ান এস কমপ্লিমেন্ট নিতে হবে ওয়ান এস কমপ্লিমেন্ট নির্ণয় করার পর আমরা সেটা একসঙ্গে আমরা এক যোগ করব বাইনারি নিয়মে আমরা এক যোগ করব এক যোগ করে সেটাকে টু এস কমপ্লিমেন্টে রূপান্তর করব তাহলে আমাদের এখানে কি আছে টোয়েন্টি আমরা যদি রাফ করি টোয়েন্টি বানাই এটা আমরা আট দিলে করে নিব তো এখানে আট দিয়ে হতে হবে
যে 20 কে কে 8 বিট কে 8 বিট 8 বিট রেজিস্টারে তাহলে 20 গ্রাম আছে 1 2 4 এখন এই 8 বিট রেজিস্টারকে আমরা কি করব 8 বিট রেজিস্টারকে আমরা 1 এর পরিপূরক করব 8 বিট রেজিস্টারকে আমরা কি করব 1 এর পরিপূরক করব তো 1 এর পরিপূরক করতে গেলে 0 আছে তাহলে কি হবে 1 হবে 0 কে 1 হবে 0 1 0 1 1 এখন এটা আমাদের হয়ে গেল বাইনারি যুগের নিয়মে যদি আমরা এক যোগ করি তাহলে সেটা হয়ে যাবে আমাদের 2s কমপ্লিমেন্ট সঙ্গে যোগ করবো প্লাস ওয়ানটাকে যোগ করবো যুগের সূত্র চারটি সূত্র আছে জিরো দুই নাম্বার জিরো প্লাস ওয়ান হচ্ছে আমাদের বাইনারি যুগের সূত্র হচ্ছে জিরো প্লাস ওয়ান এর সূত্র হচ্ছে ওয়ান তিন নাম্বার সূত্র হচ্ছে ওয়ান প্লাস জিরো সূত্র হচ্ছে আমাদের ওয়ান এবং চার নাম্বার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান সমান জিরো এবং তিন থাকলে ওয়ান এই নিয়ম অনুযায়ী আমাদেরকে এখানে যুগের পরিপূরক করতে হবে মানে কি টোয়েন্টিকে আট বিট রেজিস্টার করে রূপান্তর করে পাইলাম তাহলে আমি আট বিট দেখলাম তারপরে সেটা দিয়ে ওয়ান এর কমপ্লিমেন্ট করলাম এর সঙ্গে যোগ তাহলে এটার সঙ্গে যোগ হচ্ছে ওয়ান প্লাস ওয়ান কি হয়ে যাবে জিরো হয়ে গেল এখন কি আছে আমাদের ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস জিরো সমান আমরা কি পেয়েছি ওয়ান প্লাস জিরো সমান সূত্র পেয়েছি আমরা ওয়ান এখানে গেলাম আমরা ওয়ান ঠিক আছে আর কিন্তু আমাদের হাতে নেই যদি না থাকে তাহলে আমাদের যা আছে তাই অনেকে আবার এটা কি করে এই উপরের যে বাইনারি মানটা আছে সেটার সঙ্গে আসলে যোগ দিতে চায় কিন্তু আসলে এরকম কিছু না আমাদেরকে শুধু এই ওয়ান এস কমপ্লিমেন্ট যেটা হচ্ছে এটা সঙ্গে করতে হবে তার মানে হচ্ছে ওয়ান ওয়ান এ জিরো হাতের ওয়ান থাকলো এই ওয়ান এখানে আসলো তাহলে ওয়ান ওয়ান এ জিরো 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 এই ওয়ানটা এখানে আসলো ওয়ান জিরো এ আমাদের হবে ওয়ান এবং যা আছে তাই তার থাকলো ওয়ান জিরো ওয়ান ওয়ান
তাহলে আমরা জানি যে এটা মাইনাস 21 কারণ আমরা জানি আধুনিক কম্পিউটার যে যোগের কাজ করে বা যে বিয়োগের কাজ করে সে সব কাজগুলো দুই পরিপূরকের মাধ্যমে করা হয় আধুনিক কম্পিউটার যে যোগ এবং বিয়োগের যে কাজটা করে সেটা দুই পরিপূরকের মাধ্যমে করে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কারণ এনার্জি 20 কে আট রেজিস্টার এর মধ্যে তার মানে দুই পরিপূরক যোগ করা হয় কোন ডিজিট কে বা কোন সংখ্যা কে বা কোন অঙ্ক কে দুই পরিপূরক করা হলে সেটা অলরেডি মাইনাস এর মধ্যে সেটা কি হয়ে যায় অলরেডি মাইনাস এ রূপান্তরিত হয়ে যায় এর একটা প্রমাণ আমরা আসলে আগের আগামী ক্লাসে আমরা দেখতে পাবো যে আসলে এটা কিভাবে সম্ভব যে যোগ বা বিয়োগের কাজ সেটা বাড়িতে কিভাবে দুয়ের পরিপূরকের মাধ্যমে সম্পন্ন এখন আমাদেরকে আবার রিভিউ করতে হবে আজকে সাবজেক্ট আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই একবিংশ শতাব্দীর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির অবদান অনেক এই আলোকে মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের কি বলেছেন এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটিকে আবশ্যক হিসেবে আমাদের পাঠ্যসূচিতে সন্নিবেশিত করেছে আইসিটি সাবজেক্টের যদি সম্পর্কে সবাই একটু ক্লিয়ার ধারণা যদি থাকে তাহলে আমি মনে করি তার ভবিষ্যৎ জীবনে অনেক কিছু সুফল সে পাবে শুধু ফেসবুক ইউটিউব চালাই আমরা যদি চালাই তাহলে আমরা কি হতে পারবো ডিজিটালের সুফল গুলা পাবো আমাদের ডিজিটাল সুফল গুলা পেতে হলে আমাদের পাঠ্যপুস্তকে যা যত বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে এবং এগুলোকে বাস্তব জীবনে কাজে লাগাতে দেখা যাচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে যারা তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাও তারা ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোকে পড়তে পারো ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এই ব্যাপারগুলো ডিজিটাল ইলেকট্রনিক্স যদি কেউ বিএসসি করতে চাও তাহলে তাদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো আমাদের কাজে লাগে এবং যে ডিজিটাল ডিভাইস আমরা জানি যে আজকে সবচেয়ে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কম্পিউটার এই কম্পিউটার মূলত ডিজিটাল দুটি দুটি বিট বা বাইনারি দুটি ডিজিট জিরো এবং ওয়ানের উপরে তাদের সমস্ত কার্যক্রম পরিচালিত করছে এই সমস্ত কার্যক্রম পরিচালিত করা একটা অংশের মধ্যে আমরা পাচ্ছি যে 20 কে ডেসিমেল এই ডেসিমেলটা কিভাবে 2s কমপ্লিমেন্টের মাধ্যমে বিয়োগের রূপান্তর করবে তার মানে এই 20 কে গুলা কি করবা বাইনারিতে রূপান্তর করবো আমি এই 8 বিট কে বাইনারিতে রূপান্তর করে সেটাকে ওয়ানস কমপ্লিমেন্টে রূপান্তর করবো আমরা ওয়ানস কমপ্লিমেন্ট রূপান্তর করার মানেটা আমরা বুঝি যে যা আছে যদি জিরো থাকে সেখানে ওয়ান হবে এবং ওয়ান থাকবে সেক্ষেত্রে আমাদের কি পাবো আমরা জিরো পাবো এইভাবে করে আমরা ওয়ানস কমপ্লিমেন্ট করার পর তার সঙ্গে আমরা কি করবো ওয়ান যোগ করবো তার সঙ্গে আমরা ওয়ান যোগ করলে কি পাই আমরা যে বাইনারি চারটে সূত্র আমরা এখানে দিয়েছি সেই সূত্রগুলোর মধ্যে আছে আমাদের জিরো প্লাস জিরো সমান জিরো জিরো প্লাস ওয়ান সমান ওয়ান ওয়ান প্লাস জিরো সমান জিরো এবং ওয়ান প্লাস ওয়ান সমান জিরো এবং কেরি থাকবে আমাদের ওয়ান এটা অনেকে এই উপরের সঙ্গে দিতে চায় তো উপরের সঙ্গে না আমাকে দিতে হবে ওয়ান কমপ্লিমেন্টের সঙ্গে ওয়ান যোগ করতে হবে ওয়ান সঙ্গে মানুষ কমপ্লিমেন্টের সঙ্গে ওয়ান যদি আমরা যোগ করি তাহলে আমরা সেক্ষেত্রে শুধু দুই এর পরিপূরক বা টু এস কমপ্লিমেন্ট আমরা পাবো
তো কিভাবে সেটা 1 প্লাস 1 হবে তাই 0 হয় আর সত্যটা আমরা বলা হয়েছে 1 প্লাস 1 সমান 0 হাতে থাকবে 1 1 প্লাস 1 সমান 0 হাতে 1 যদি আমরা 0 1 এ 1 ধরি সেটা হচ্ছে 1 দুটোর ক্ষেত্রে উপরে বা নিচে কোনো ফ্যাক্ট না আর 1 আর বাকি যা আছে তাই 1 1 0 0 1 1 1 1 1 1 এখন আমরা যে একটা মান বেরিয়েছে এটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক তাহলে এখানে আমরা লিখব 2 এর কমপ্লিট আমরা আমরা